এবার আসি কম্পিউটারের অপর একটি গুরুত্বপূর্ণ পার্টস, সেটা হলো কিবোর্ড। আমরা কিবোর্ড আশা করি সবাই চিনি, মানে কম্পিউটারে ক্লাস তো আমরা স্কুলে করেছি, আমরা কিবোর্ড চিনি। কিবোর্ড কোনটা? ঠিক, অনেকগুলো কি বা অনেকগুলো বাটন আমরা বলতে পারি, যে কি কে কিন্তু বাটন বলা হয়, ঠিক আছে? তো অনেকগুলো বাটন বা অনেকগুলো কি যে বোর্ডের উপরে থাকে, বা যেখান থেকে অনেকগুলো কি আমরা প্রেস করি, সে মানে কোনো কাজ করার জন্য, সেটাকে বেসিক্যালি আমরা কিবোর্ড বলে থাকি। কিবোর্ডকে দেখতে অনেকটা টাইপরাইটারের মতো। টাইপরাইটার কেন বলছি, তোমরা টাইপরাইটার দেখেছো কিনা আমি ঠিক বলতে পারবো না, যদি দেখে থাকো তাহলে আমার কথাটা বুঝতে পারবে। টাইপরাইটারে না অনেক ধরনের এই কিবোর্ডের মধ্যে কি থাকে, ওই যেগুলো থেকে প্রেস, ওই কিগুলো প্রেস করলে পরে তুমি কি কি লিখছো সেগুলো মনিটরের মতো, সেগুলো একটা পেজে টাইপ হয়ে যায়। ঠিক সেম তুমি কিবোর্ড থেকে যে যে কি প্রেস করছো বা যে যে লেখা লিখছো সেগুলো কিন্তু মনিটরে দেখা যায়, ঠিক আছে? তো একে দেখা যাক এখানে কি লেখা আছে। কম্পিউটারের সামনে যে বোর্ডের মধ্যে প্রচুর পরিমাণে কি দেখতে পাওয়া যায় তাকে কিবোর্ড বলে। কিবোর্ড দেখতে অনেকটা টাইপ রাইটারের মতো। কিবোর্ডের সাহায্যে কিগুলিকে প্রেস করি, যে কিগুলিকে প্রেস করি সেই অনুযায়ী ডেটা আমরা মনিটরে দেখতে পাই। তুমি যদি কিবোর্ড থেকে তোমার নাম লেখো, কি তোমার নাম দিয়ে কিগুলো লেখো, তাহলে কি তোমার মনিটরে তোমার সেই নামটাই দেখতে পাওয়া যাবে। বা ধরো তুমি তোমার তুমি কিবোর্ডে 1 2 3 4 প্রেস করলে তোমার মনিটরে 1 2 3 4ই দেখতে পাওয়া যাবে। মানে তুমি কিবোর্ডে যা যা কাজ করছো, মানে যা যা কি প্রেস করছো সেই অনুযায়ী কিন্তু মনিটরে জিনিসপত্র দেখতে পাওয়া যাবে।